একান্তে পরিশ্রম করো তখন তুমি বিশ্রাম করবে কষ্টে চলো Do you understand?
দ্বারা কমিশনের এই ঘোষণা এই রাজ্য শৈব রাজ্য, এই রাজ্যে একমাত্র শঙ্কর শঙ্করী ছাড়া অন্য কোন দেবতা পাবে না। সন্তান দেখবে তার মাকে, তাহলে আপনারা আপত্তি হওয়ার কে? আমার নাম মায়ের সন্তান হতভাগ্য দেবদাস।
আপত্তি আপনার জন্মদাতা পিতাকে সামনে উপবাসী রেখে আপনি কি অন্যের পিতাকে ডাকবেন মহারাজ? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি শুধু জানতে চাই তোমার সিদ্ধান্ত তুমি বদল করবে কিনা। শরীরে এক বিন্দু রক্ত থাকলেও দেবো আমার মাকে আমি ভুলতে পারবো না Thank you.
শঙ্কর শঙ্করী পূজা ছাড়া অন্য দেবী পূজা হবে না এই মন্দির। তাহলে আমি কেমন পূজা করবো শুধিস না, চিন্তা কেন করো, আমি তাহলে আমার কণ্ঠে কণ্ঠ মিলে বলো আমি মায়ের হেমকুম্ভ বন্ধ করি ভক্তি ভাবে।